फ्रेंड्स वेलकम टू स्टाडी सर्कल। तो आज के शुक्रवार विकेल किछु बंधुदेर जोन्नो किन्तु खुबी आनंद होते चलेछे, कारण वेस्ट बेंगल सिविल सार्विस 2021 सालेर ग्रुप ए एवं ग्रुप बिर फाइनल रेजाल्ट किन्तु पब्लिश होये गेछे। प्रथमेई एर जोन्नो आमरा पीएससी के एकटा धन्यवाद दिते चाई, कारण विगत एक मास धरे किन्तु तोमरा देखते पाच्छो पीएससी जथेष्ट द्रुततार संगे काज करछे एवं एफिसियेंटलि काजटा करछे। सेटा तोमरा प्रिलिमिनारी नाम्बार पब्लिश करा बोलते पारो, বা এই গ্রুপে গ্রুপ বির যে ইন্টারভিউ হয়েছিল সেটাও খুব বেশি দিন হয়নি, তার রেজাল্টটাও পাবলিশ হয়ে গেল খুব তাড়াতাড়ি, এফিশিয়েন্টলি কাজ করছে এটা বলা যায়। তো আমরা এই ভিডিওতে দেখব যে কারা পাস করলেন, তাদের কাট অফটা কত গেল, আর এখান থেকে আমরা দেখতে পাবো যে গ্রুপ সি যার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, যে যারা ভাবছো গ্রুপ সি ক্লিয়ার করবে বা গ্রুপ ডি ক্লিয়ার করবে, তাদের জন্য কাট অফ কেমন যেতে পারে। ঠিক আছে, আমরা এই গ্রুপ এ এবং গ্রুপ বির যে রেজাল্ট সেটা দেখলে কিন্তু গ্রুপ সি এবং ডি এর একটা কাট অফের আভাস আমরা পেতে পারি। ঠিক আছে, তো আমরা কম্পারিজন করব এটা বিগত বছরের সঙ্গে। তো প্রথমেই আমরা চলো দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2021 সালে কারা কারা গ্রুপ এতে ডাক পেলেন, ফাইনাল লিস্টে তাদের নাম উঠলো এবং কত কাট অফ গেছে। তো দেখো আমরা পিএসসি ওয়েবসাইটে রয়েছি, দু নম্বরে দেখা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ এ। চলো দেখো, মোটামুটি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পেয়েছে, কিন্তু দেখো ফার্স্ট যিনি হয়েছেন তার নাম ধ্রুবাশিস সামন্ত, সেকেন্ড হয়েছেন সৌরভ ভট্টাচার্য, থার্ড অর্ণব দাস। মোটামুটি এক্সিকিউটিভ পেয়েছেন 30, এদিকে 40, অর্থাৎ 40 জন কিন্তু গ্রুপে এক্সিকিউটিভ পেয়েছেন। ঠিক আছে, নেক্সট দেখব অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন্ডিকেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে কজন পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে দেখুন পেয়েছে হচ্ছে 23, 39, অর্থাৎ আগের 40 আর এখানে 39, অর্থাৎ 79। কোঅপারেটিভ সার্ভিসে পেয়েছেন 6 জন, তাহলে 85। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এখানে পেয়েছেন 4 জন, 85, 89, এখানে আরও 3 জন আছে, 92। তাহলে টোটাল কিন্তু 92 জন ক্যান্ডিডেট গ্রুপ এ কোয়ালিফাই করেছেন, যেটা আগের বছরের তুলনায় বেশি। ঠিক আছে, আগের বছর বোধ হয় 670+ ছিল। এবার কাট অফ দেখে নিই চলো, কত কাট অফটা ইম্পর্ট্যান্ট, কাট অফটা দেখে নিই। দেখো ইউআর এর কাট অফ রয়েছে 1051, ইউআর এর কাট অফ রয়েছে 1051, ওবিসি এর কাট অফ রয়েছে 1013, ওবিসি বির কাট অফ রয়েছে 1027, এসসির কাট অফ রয়েছে 931, আর এসটির কাট অফ রয়েছে 872। ঠিক আছে, তো এবং ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে, যারা ডিফারেন্টলি অ্যাবেলড ক্যাটাগরি তাদেরও কিছু কাট অফ আছে, তোমরা দেখে নিতে পারো। তো যেটা বলার যে গত বছর কিন্তু গ্রুপ এর কাট অফ ছিল প্রায় 1114 মতো, খুব সম্ভবত যদি আমি ভুল না হই 1114 মতো কাট অফ ছিল। এবার যে মেইনসে ডেকেছিল ইন্টারভিউয়ের জন্য সেখানেই কিন্তু কাট অফটা অনেকটা কম এসেছিলো, তো সেক্ষেত্রে ফাইনালে কাট অফটাও যে কম আসবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো স্বাভাবিকভাবেই কিন্তু গ্রুপ এর কাট অফটা কম এসছে আগেরবারের থেকে। আগেরবারে বোধহয় যে গ্রুপ এ তার কাট অফ ছিল 1114 এবং গ্রুপ বির কাট অফ ছিল বোধহয় 1144, আমি যদি ভুল না হই। ঠিক আছে, 1144। তো কাট অফ যেহেতু কম এসছে গ্রুপ এর থেকে, আমরা বলতে পারি গ্রুপ এ বিটাও দেখতে হবে আমাদের কত আছে। গ্রুপ সির কাট অফটাও কিন্তু আগেরবারের তুলনায় এবার কম আসবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ভ্যাকান্সি কিন্তু আগেরবারের তুলনায় বেশি থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার গ্রুপ সির কাট অফ কত আসতে পারবে সেটা আমরা পরের ভিডিওটাতে, মানে গ্রুপ বিতে কারা পেয়েছেন সেটা আগে দেখে নিই, তারপরে আমরা একটা প্রেডিকশনাল বলতে পারবো যে কত রকমের কত কাট অফ আসতে পারে গ্রুপ সি এর জন্য। ঠিক আছে, চলো আমরা দেখে নিই গ্রুপ বিতে কারা পেয়েছেন। তো এই দেখুন আমাদের সামনে চলে এসছে যারা গ্রুপ বিতে পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ বি যে সার্ভিস রয়েছে ডিএসপি, সেখানে পেয়েছেন কিন্তু মোট 24 জন। ঠিক আছে, 24 জন ক্যান্ডিডেট পেয়েছে ডিএসপি, অর্থাৎ গ্রুপ বি সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ঠিক আছে, কাট অফ দেখো, কাট অফ এসছে তোমার ইউআর 1070, আনরিজার্ভড এসছে 1070, ওবিসি এ 1034, ওবিসি বি 1030,
एससी 963 और एसटी 863। ठीक है, तो अगेन जो काट ऑफ टा छिलो 2020 साल ग्रुप बी से खूब सम्भवतः 1144 छिलो, काट ऑफ टा नीचे गेछे, खूबी एक भालो खबर। और तार साथे एबार जदि आमरा बोली जे कारा कारा ग्रुप सी ते प्रिपारेशन ग्रुप सी इंटरव्यू प्रिपारेशन शुरू करबे, कारण एक काट ऑफ एर प्रेडिक्शन आमरा करते पारी ग्रुप ए एवं बी देखे। देखो आगेर बार जखन 1144 छिलो ग्रुप बी काट ऑफ एवं 1114 छिलो ग्रुप ए एर काट ऑफ, सेखाने किन्तु ग्रुप सी जन्य उठे छिलो तोमार जेनारेल 726, ओबीसी ए 726 0.33 বা 66 ছিল কিছু একটা, ওবিসি বিও 726। ঠিক আছে, আর এসসি উঠেছিল 685 বোধ হয়, হ্যাঁ 685 এসসি, আর এসটিটা আমার খেয়াল নেই 613 বা কিছু একটা হবে বা 653 কিছু একটা ছিল বোধ হয়। তো যাই হোক, এবার কিন্তু কাট অফটা তোমার আগের তুলনায় অনেকটা কম যাবে বলে আশা করা যায়। তো এবার প্রেডিকশান মোটামুটি যেটুকু করা হচ্ছে, যাদের 690 থেকে 705 এই রেঞ্জে কাট অফ ঘোরাফেরা করতে পারে ফর ইউআর, 690 থেকে 705। এসসি যদি বলা হয়, এসসি কাট অফ ঘোরাফেরা করতে পারে তোমার 660 থেকে 665। ঠিক আছে, ওবিসি এ ওবিসি বি আমি কেন আগে বললাম না, ওবিসি এ ওবিসি বি না বলার কারণ হচ্ছে বর্তমান যে টাইমটা চলছে ইউআর ওবিসি এ ওবিসি বি তিনটেকেই এক ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে, তিনটে সেকশনারি কাট অফ কিন্তু সেম চলে আসছে। তো যেহেতু ইউআরের কাট অফ 690 থেকে 705-এর কাছাকাছি যেতে পারে, তো সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এর যে কাট অফটা সেটাও তোমার ওই 685 থেকে 705 এর মধ্যেই ঘোরাফেরা করবে বলে আশা করা যায়। তো তোমাদের যাদের নাম্বার বাংলা ইংলিশ তো অবভিয়াসলি তোমরা জানতে পারবে না, তোমরা অনেকটা যে এমসিকিউ করে এসছো 800 নম্বরের, সেটার বেসিসে তোমরা একটা অ্যাড অন করতে পারো। আরেকটা কথা হচ্ছে, যেটা একটা মিথ রয়েছে, এখন আমরা যখন সিভিল সার্ভিস প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমাদের অনেক দাদারা বলতেন যে দেখো বাংলা ইংলিশে কিন্তু 150-এর বেশি ওঠে না। ঠিক আছে, বাংলা ইংলিশে 150-এর বেশি ওঠে না, এটা একটা পুরো মিথ। কারণ আমি দুবার মিসলিনিয়াস সার্ভিস ক্লিয়ার করেছি, জেকোবাদ দিয়েছি, ডাব্লিউবিসিএস আমি গ্রুপ সি ক্লিয়ার করলাম। তো বাংলা ইংলিশ কিন্তু যদি 150 নম্বর ওঠাতে এত প্রবলেম হতো তাহলে 726 কোনোভাবেই কাট অফ যাওয়া সম্ভব নয়। তো তোমরা যে এমসিকিউটা করেছো, মোটামুটি তোমরা যদি ভালো বাংলা লিখতে পারো, ইংলিশ লিখতে পারো, যে গ্রামাটিক্যাল ভুল নেই, গ্রামাটিক্যাল ভুল নেই, খুব বড়ো টাইপের ভুল নেই, লেখাটা মোটামুটি তুমি ওই ক্লাস টুয়েলভে যেরকম লিখতে সেরকম লিখতে পারো, তাহলে তুমি আশা করতে পারো 190-200 তুমি আশা করতে পারো। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যে খুব কম নাম্বার কিন্তু দেয় না, এমন নয় যে খুব বেশি নাম্বার প্রয়োজন বাংলা ইংলিশে ইংলিশ তোমার এমসিকিউতে যাতে বাংলা ইংলিশটা নাম্বারটা মেক আপ করা যায়। আমি একটু গল্প বলি, আমাদের এক আমার এক কলিগই, ও 458 এমসিকিউ অ্যাটেন্ড করে এসেছিলো, মানে আপনার ভেরিফাই অফ যে অ্যান্সার কী দিয়েছিলো সেটা ভেরিফিকেশন করার পরে ওর হচ্ছিলো 458। সে ওবিসি এ অর্থাৎ তার কাট অফ ছিল 726, 458 এমসিকিউ করার পরেও কিন্তু সে গ্রুপ সিতে ডাক পেয়েছিল। ঠিক আছে, অর্থাৎ তাকে কিন্তু 268 নম্বর বাংলা ইংলিশে মিনিমাম তুলতে হয়েছে এই 726টাকে ক্লিয়ার করার জন্য। সে যথেষ্ট বাংলা ইংলিশে ভালো এবং সে ইংলিশ অনার্সের স্টুডেন্ট, ঠিক আছে, সেটা পরের কথা। কিন্তু যে ভালো হয়ে 268-270-280 তুলছে, যে মিডিয়াম, সে কিন্তু মোটামুটি 190-200 তুলতে পারে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল মত, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, যারা পাস করছো, তারা হয়তো আমার সঙ্গে কিছুটা সহমত পোষণ করবে এই বিষয়টাতে। তো যাদের নাম্বার এই রেঞ্জে ঘোরাফেরা করছে বাংলা ইংলিশ, সবসময় তোমরা ধরে রাখবে যে 200 কাছাকাছি, 180-200 এরকম ধরে রাখবে বাংলা ইংলিশ। ঠিক আছে, 180-200 পাওয়া যায়। যাদের নাম্বারটা হচ্ছে তারা গ্রুপ সি ইন্টারভিউ জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো, তারপর বাকিটা কিন্তু ভাগ্যের উপর নির্ভর করছে। ঠিক আছে, তো এই ভিডিওটাতে এটুকুই ছিল। যারা যারা পাস করলে প্রত্যেককে কংগ্রাচুলেশন, অভিনন্দন প্রত্যেককে, যারা যাদের হলো না তাদের ভেঙে পড়ার কিছু নেই, নেক্সট বছর ট্রাই করলে অবশ্যই হবে। ঠিক আছে, এই বলে আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি, সকলকে কংগ্রাচুলেশনস অ্যান্ড ধন্যবাদ।